হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আবারও একটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ লিস্ট নিয়ে চলে এলাম। এখন নিয়ে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা বা নর্থ 24 PGS। উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে যে বেস্ট 10টা কলেজ রয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছি। অতি অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। যারা কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও, বিশেষ করে যারা উত্তর চব্বিশ পরগনার আন্ডারে কোনো কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছে। তো চলুন দেখে নিচ্ছি টপ 10 কলেজ ইন নর্থ 24 পরগনা। করছি নর্থ 24 PGS অথবা উত্তর চব্বিশ পরগনার টপ 10 কলেজেসের লিস্ট। প্রথমে আমি শেয়ার করছি একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নাম হচ্ছে ম্যাকাউট, মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গল। ম্যাকাউটের আন্ডারে অনেক ইউজি কোর্স করানো হয়ে থাকে বিটেকের পাশাপাশি, লাইক বিএসসি কোর্স করানো হয়ে থাকে বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং, বায়ো ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ফুড অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফরেন্সিক সায়েন্স, গেমিং, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইন্টেরিয়ার ডিজাইনিং, বিএসসি আইটি এবং বা তার সাথে ক্রিপ্টোগ্রাফি, ইন্টারনেট থিংস, প্রচুর কোর্স করানো হয়, বিএসসি ইন রোবোটিক অ্যান্ড 3D প্রিন্টিং এবং তার সাথে বিবিএ করানো হয়ে থাকে প্রফেশনাল কোর্স বিজনেস অ্যানালিটিক্সের ওপর, হসপিটাল ম্যানেজমেন্টের ওপর, রিস্ক ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টের ওপর, তার সাথে বিসিএ কোর্স করানো হয়ে থাকে ম্যাকাউটের তরফ থেকে। এন্ট্রান্সের মাধ্যমে সাধারণত ম্যাকাউট তার ইউজি অ্যাডমিশন নিয়ে থাকে, সাথে সাথে পিজিরও কিন্তু ম্যাকাউটের প্রচুর কোর্স রয়েছে। চলুন দেখে নিচ্ছি দ্বিতীয়। সেকেন্ড আমি রেখেছি আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ বা এপিসি কলেজ, ন্যাকের দ্বারা এ গ্রেড একটি কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সার কলেজ ব্যারাকপুরে। এপিসি কলেজের আন্ডারে আপনি অনেক কটা স্ট্রিমে কোর্স করতে পারছেন, লাইক বিএ জেনারেল, বিএ অনার্স, বিএসসি বায়ো জেনারেল, বিএসসি অনার্স, বিএসসি পিওর জেনারেলের ওপর আপনি আলাদা আলাদা সাবজেক্টে কোর্স করতে পারছেন এপিসি কলেজ থেকে। এপিসি কলেজকে আমরা রেখেছি সেকেন্ড। তৃতীয় নম্বর আমরা নিয়ে চলে এসেছি বারাসত গভর্নমেন্ট কলেজ। বারাসত গভর্নমেন্ট কলেজ যেটা হচ্ছে বারাসতে অবস্থিত এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে কোর্স করতে পারছেন, লাইক বিএ জেনারেল, বিএ অনার্স, বিএসসি বায়ো জেনারেল, বিএসসি অনার্স, বিএসসি পিওর জেনারেলের মতন আলাদা আলাদা ডিসিপ্লিনে প্রচুর সাবজেক্ট পেয়ে যাবেন আপনি বারাসত গভর্নমেন্ট কলেজ থেকে। লাইক দেখুন বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, অন্যদিকে আপনি হিস্ট্রি রয়েছে, দেখুন এখানে প্রত্যেক ফিলোসফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, তারপরে সংস্কৃত, এরকম প্রচুর বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স প্রচুর সাবজেক্ট রয়েছে, আপনি বারাসত গভর্নমেন্ট কলেজ থেকে অ্যাপ্লাই করতে পারছেন। চার নম্বর আমি নিয়ে চলে এসেছি গোবরডাঙ্গা হিন্দু কলেজ। 1947 সালে প্রতিস্থাপিত কলেজটি এবং ন্যাকের দ্বারা এ গ্রেটেড একটি কলেজ এবং এখানে কিন্তু বিএ বিএসসি বিকমের কোর্স করানো হয়ে থাকে এবং প্রচুর সাবজেক্টের ওপর কোর্স করানো হয়ে থাকে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে। অন্যতম রেপুটেড এবং হেরিটেজ কলেজ হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। পাঁচ নম্বর চলে এসেছি আমি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। যথেষ্ট ডিসিপ্লিনের মাধ্যমে যারা বিশেষ করে পড়াশোনা কন্টিনিউ করতে যায় তাদের জন্য এটা বেস্ট কলেজ, কারণ প্রথমত ন্যাকের দ্বারা অ্যাক্রিডেটেড কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং এখানে কিন্তু আজকের অনেক কোর্স করানো হয়ে থাকে। লাইক দেখুন আজকে কোর্সের মধ্যে রয়েছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি বা বোটানি, জুলজি, ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিসের ওপর আপনি এখানে কোর্স করতে পারছেন। অন্যদিকে বিএ অনার্সের ওপর প্রচুর সাবজেক্ট আছে এবং এছাড়া বিএ অথবা বিএসসি জেনারেলের ওপরে আপনি কোর্স করতে পারছেন ব্রহ্মানন্দা কেশবচন্দ্র কলেজ থেকে। তারপরে চলে এসেছি ছ নম্বর আমি শেয়ার করছি টাকি গভর্নমেন্ট কলেজ। এটি হচ্ছে wbsu অ্যাফিলিয়েটেড, ন্যাকের দ্বারা অ্যাক্রেডিটেড একটি কলেজ এবং এখানেও কিন্তু প্রচুর সাবজেক্ট পড়ানো হয়, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্স, জুলজি, ফিজিক্যাল এডুকেশনের মতন আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন টাকি গভর্নমেন্ট কলেজ থেকে। মাস্টার্সও করানো হয় এই টাকি গভর্নমেন্ট কলেজে। তারপরে চলে এসেছি আমি সাত নম্বর শেয়ার করছি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ন্যাকের দ্বারা B++ গ্রেডের একটি কলেজ এবং এটি হচ্ছে wbsu অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং ISO সার্টিফাইড একটি কলেজ। 1953 সাল থেকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ তাদের যাত্রা অতিবাহিত করছে। এখানে ইউজি কোর্স করানো হয়ে থাকে বিএসসি এবং তার সাথে বিকম করানো হয়ে থাকে এবং প্রফেশনাল কোর্স আপনি এখান থেকে বিবিও পেয়ে যাবেন। এছাড়া আপনি এখান থেকে বিএর যে সমস্ত প্রচুর সাবজেক্টের ওপর করানো হয় অ্যাস লাইক যেমন হিন্দিও রয়েছে এখানে, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, উর্দু প্রচুর সাবজেক্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। চলুন দেখে নিচ্ছি আট নম্বরে আমি নিয়ে চলে এসেছি পানিহাটি মহাবিদ্যালয়। এটি অ্যাক্রিডিয়েটেড একটি কলেজ, wbsu অ্যাফিলিয়েটেড একটি কলেজ, এখানেও আপনি কিন্তু বিএ, বিএসসি, বিকম তিনটে ডিসিপ্লিনের আন্ডারে সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন এই ডিগ্রি কলেজে। নয় নম্বরে আমি শেয়ার করছি বসিরহাট কলেজ। বসিরহাট কলেজেও কিন্তু আপনি বিএ, বিএসসি, বিকমের
আমাদের সাবজেক্ট রয়েছে আর্টস কমার্স সায়েন্স তিনটে ডিসিপ্লিনে এই বসিরহাট কলেজে পড়ানো হয়। 1947 সাল থেকে বসিরহাট কলেজ তাদের যাত্রা কিন্তু এগিয়ে চলেছে এবং যথেষ্ট এখন নামি কলেজ হয়ে গেছে বর্তমানে বসিরহাট কলেজ। লাস্ট বাট নট দ্য লিস্ট 10 নম্বর শেয়ার করছি শ্রী চৈতন্য কলেজ। শ্রী চৈতন্য কলেজের আন্ডারে আপনি আর্টস এবং সায়েন্সের কোর্স পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। তো এটা হচ্ছে top 10 কলেজ North 24 পরগনা। নতুন একটা ডিস্ট্রিক্টের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণের জন্য সাইন আউট করছি। বিশাল বড় বেস্ট অফ লাক।